بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده لا شريك له، والصلاة والسلام على من لا نبي بعد. محرم মাসে দুই দিন রোজা রাখা লাগে, নয় মহরম আর দশ মহরম বা দশ মহরম আর এগারো মহরম। এর দলিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদে আহমদ খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর 241-এর ভিতরে আছে যে হুজুর বলছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ, যে তোমরা আশুরার দিন অর্থাৎ দশ মহরমের দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে রোজা রাখো। কি সিস্টেমে? ওয়াসুমু ক্বাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমা, এবং আশুরার আগের দিন এবং আশুরার পরের দিন যে কোনো একদিন তোমরা মিলে নাও। এইভাবে এই রোজা রাখার ফজিলতের বিষয়ে হাদিসের ভিতরে বিভিন্ন ধরনের আছে। হুজুরা আলী সালাতাম বলছেন মুসলিম শরীফ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 368, ওয়াফজালু সিয়াম বাদা শাহরি রমজান সিয়াম শাহরিল্লাহিল মুহাররম, যে রমজানের রোজার পরে সবচেয়ে বেহতরিন এবং সবচেয়ে দামি রোজা মুহাররম মাসের রোজা। দ্বিতীয় হাদিস হযরত শেখ আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিবিন পৃষ্ঠা নম্বর 314-এর ভিতরে লিখছেন মান সামা ইয়াউমান মিনাল মুহাররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন সালাসুনা ইয়াউমান, যে ব্যক্তি মুহাররম মাসে একটা রোজা রাখবে সেই ব্যক্তি আল্লাহ তাআলা এক মাসের রোজার ফজিলত দান করবে। এইভাবেই মুসলিম শরীফ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 367-এর ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন অসিয়াম ইয়াউমি আশুরা আহতাসাবা আলাল্লাহ আন ইউকাফিরা হাসানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির গত এক বছরের সগীরা গুনাহ খাতা মাফ করে দিবে। ইনশাআল্লাহ আমরা এই রোজার রাখার দিকে খেয়াল করব, যাতে দুইটা রোজা রাখতে পারি আর এই রোজার ফজিলত যাতে আল্লাহ তাআলার কাছ থেকে লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিক।